আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মাহিন্দ্রা রাজাপাকসে ট্রফির ফাইনালে ওঠার ম্যাচে শ্রীলঙ্কার সাথে 2-1 গোলে হেরে মাহিন্দ্রা রাজাপাকসে ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ভীষণ কর্দমাক্ত এই মাঠে কাদা এবং বৃষ্টিকে উপেক্ষা করে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চরম নাটকীয়তা। প্রথমার্ধের 32 মিনিটেই ইনজুর্ড হয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার 2 জন খেলোয়াড়। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর ভুলে খেলার 25 মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। খেলার 33 মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কার 1 জন খেলোয়াড় এবং শ্রীলঙ্কা পরিণত হয় 10 জনের দলে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আমাদের সবসময়কার ত্রাণকর্তা তপু বর্মন। খেলার দ্বিতীয়ার্ধের 73 মিনিটে জুয়েল রানার দুর্দান্ত একটি গোলে সমতায় ফিরে বাংলাদেশ। বাংলাদেশের ফাইনালে যাওয়ার জন্য জুয়েল রানার সেই গোলটি কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু খেলার 90 মিনিটে অর্থাৎ সময়ের ঠিক শেষ মিনিটে উল্টো পেনাল্টি কনসিড করে বসে বাংলাদেশ, এবং পেনাল্টি থেকে গোল করতে একদমই ভুল করেননি শ্রীলঙ্কার নতুন স্ট্রাইকার ওয়াসিম রাজি। আর তার এই গোলের কল্যাণে আরও একবার কোনো টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদেরকে। ধন্যবাদ সবাইকে।